বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল বলেছেন, বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপি মাঠে দাঁড়াতে পারেনি। যুবলীগের কর্মীরা প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছিল। বালিয়াডাঙ্গিতে বিএনপির অফিস বন্ধ ছিল, বিএনপির কোনো লোকজনকে মাঠে দেখা যায়নি। বালিয়াডাঙ্গিতে স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলেছে, দোকানপাট সবকিছু খোলা ছিল। বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবে আমরা রাজপথে সেভাবে থাকব। এখানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ কারো দরকার নেই, যুবলীগ যতক্ষণ পর্যন্ত আছে। যুবলীগ একাই মাঠে সংগ্রাম করার জন্য যথেষ্ট। যখন আমরা পারবো না তখন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগকে খুঁজব। যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সেজন্য আমরা যুবলীগ এখানে সজাগ হয়েছি। তিনি রবিবার সন্ধ্যায় বিএনপি জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং হরতালের বিরুদ্ধে সমাবেশে এই কথা বলেন। এর আগে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শেষে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে তারা। অবস্থান কর্মসূচিতে বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। এছাড়াও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সুমন, কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান সহ আরো অনেকেই। আমাদের আজকের 29 তারিখে বিএনপি হরতাল ডেকেছিল সারা বাংলাদেশে। আমাদের বিশেষ করে বালিয়াডাঙ্গি উপজেলার যে এখানটায় বিএনপির কোনো কার্যক্রম নেই, আমাদের যুবলীগের ছেলেরা প্রতিটি মোড়ে মোড়ে তারা অবস্থান করতেছিল। এখানে বিএনপির অফিস বন্ধ ছিল এবং বিএনপির কোনো লোকজনকে এখানে দেখা যায়নি। আমাদের এখানটায় স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলছে, আমাদের এখানে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতেছে, দোকানপাট সবকিছু খোলা রয়েছে, কোনো কিছু নেই আমাদের এলাকায়, আমরা বেশ ভালো আছি। আর বিএনপি জামাত যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে যদি জড়িত থাকে এবং বাহিনীতে সে ধরনের যদি কোনো কিছু করতে চায় তাহলে দাঁত ভাঙা তাদেরকে আমরা জবাব দিব। আর আর এখানটাই আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, উনি যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা রাজপথে সেভাবে থাকব। এখানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আমাদের কাউরে দরকার নেই। এখানে যুবলীগ যতক্ষণ পর্যন্ত আছে এই যুবলীগ একাই মাঠে সংগ্রাম করার জন্য যথেষ্ট রয়েছে। তারপরে আমরা খুঁজবো আওয়ামী লীগকে, তারপরে খুঁজবো ছাত্রলীগকে, যখন আমরা পারবো না বিএনপির সাথে তখন আমরা খুঁজবো এই বড় বড় দলগুলোকে। আমরা এই মুহূর্তে আপাতত আমরা আওয়ামী যুবলীগ বাইরে উপজেলা শাখা, আমাদের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মানুষ, আমাদের সক্রিয় ভাবে কমিটি গুলো রয়েছে, সবাই কার্যক্রম করতেছে। ইনশাল্লাহ আল্লাহ দিলে আমাদের এখানটায় ওই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা সবাই সজাগ আছি, আমরা ঘটতে দিব না এই ধরনের কোনো ঘটনা। গতকালকে যেটা ঢাকায় সমাবেশে হয়েছে সেই ধরনের জ্বালাও পড়াও, গুলি করে হত্যা মারা, এখানটায় এই ধরনের আমরা কোনো ঘটনায় ঘটতে দিব না। যদি ঘটতে থাকে তাহলে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আজকে আপনাদের শান্তি সমাবেশ হলো, আমরা দেখলাম, মানে এই সমাবেশ সম্পর্কে একটু জানতে চাই আমরা। আজকে আমাদের শান্তি সমাবেশ হলো, আমাদের আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ এবং যুবলীগ মিলে একত্রিত ভাবে আমরা শান্তি সমাবেশ করলাম। এখানে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা সমাবেশটি করেছি, আমাদের সে ধরনের কোনো বাধা বিঘ্ন হয়নি। ইনশাল্লাহ আমাদের এই চলমান থাকবে শান্তি সমাবেশ। আর বিএনপি যেভাবে নৈরাজ্য সৃষ্টি করতেছে আমরা মানুষকে বুঝান দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিরাট বৃহৎ সংগঠন, এই সংগঠন থেকে শান্তি চাই, অশান্তি আমরা কিছু চাই না, এলাকার মানুষ শান্তিতে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর পর এই এলাকার মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে, বারবার দরকার শেখ হাসিনার সরকার।